আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো। আপনারা যদি বলেন আমাদের জ্ঞানের উৎস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমি বলবো আপনাদের এখানে এই আয়াতে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নাজিল হয়নি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ভিডিওটা যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি তাদের জন্য, আজ আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে প্রমাণ করে দেবো যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি আসলে তারা কোরআনকেই অস্বীকার করে, হাদিসের পাশাপাশি কোরআনকে অস্বীকার করে। আমার এই ভিডিওতে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রমাণ করে দেবো। আপনারা হয়তো বলতে পারেন আপনি ওদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন কেন, কারণ তারা আমাদের আহলুস সুন্নাহ বল জামাতের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ তুলেছেন। আজ আমরা প্রমাণ করব যে তারা কোরআনের পাশাপাশি হাদিসকেও অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না, যেটাই বলা হয় বলে সেটাই ওহী। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাই মানুষকে বলছেন সেই কথাটাই কিন্তু ওহী। আমরা যদি দেখি সূরা হাক সূরা নম্বর 69 আয়াত নম্বর 44 থেকে 46, বলতে সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আল্লাহ বলছে আমি বিশ্বনবীকে ধরতাম, পাকড়াও করতাম এবং তার গিরিবাকে কেটে দিতাম, তার গিরিবাকে কেটে দিতাম। যারা আহলে কোরআনের দাবিদার, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়, সবই একই ক্যাটাগরির লোক। আজ আমি তাদের কাছে কিছু প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে? এক নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে বা সুন্নাত কাকে বলে? দুই নম্বর প্রশ্ন, যদি হাদিস শব্দের অর্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা মনসমর্থন হয়, তাহলে আপনারা বলেন, আপনারা বলেন আপনাদের উৎস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা মনসমর্থনের নোবার সোর্সটা কোথায়? আর আপনারা যদি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনসমর্থন এটাকে হাদিস বলে না, কোরআনকেই হাদিস বলা হয়, তাহলে আপনারা কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 92, এছাড়াও সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো। তাহলে আপনারা বলেন আল্লাহর অনুগত্য তো আমরা কোরআন দ্বারা করতে পারলাম, রসুলের অনুগত্য আমরা কী দিয়ে করব? রসুলের অনুগত্য করার আমাদের সোর্স কী বা উৎস কী আপনাদের? তিন নম্বর প্রশ্ন, সূরা বাকারা দুই নম্বর সূরার 151 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদের নিকট একজন রসুল প্রেরণ করলাম, সে তাদেরকে পবিত্র করবে এবং কিতাব এবং হিকমাত শিক্ষা দেবে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য করেন, কিতাব এবং হিকমাত। কিতাব মানে আমরা বুঝতে পারছি আল্লাহ কোরআন শিক্ষা দেবে। দ্বিতীয়ত হিকমাত মানে কি? হিকমাত মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রজ্ঞা সেই জিনিসটা শিক্ষা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানটা কিসের মাধ্যমে শিক্ষা দেবে? তার কথা, কাজ ও মনসমর্থনের মাধ্যমে শিক্ষা দেবে। এটা একদম পুরো ক্লিয়ার। যারা আহলে কোরআনের দাবি করে, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়ের লোক, তারা খুবই জোর করায় বলে আমরা হাদিস মানি না কিন্তু কোরআন মানি। আপনারা যদি হাদিস না মানেন তাহলে আপনাদের জ্ঞানের সোর্সটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে জ্ঞানটা আসছে সেই জ্ঞানের উৎসটা আপনাদের কোথায়? আপনারা যদি বলেন আমাদের জ্ঞানের উৎস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমি বলবো আপনাদের এখানে এই আয়াতে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর এই জ্ঞানটার উৎস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের যদি জ্ঞান নিতে হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে, তা না হলে আপনারা পবিত্র কোরআন সূরা বাকারার 151 নম্বর আয়াতকে আপনারা অস্বীকার করেন। মুসলিম যারা বলে আমরা ইসাই মুসলিম, তাদের কাছে আমার প্রশ্ন, এই আয়াতটি কি ঈসা নবীর প্রতি নাজিল হয়েছিল? আমরা পবিত্র কোরআনে এতটা আয়াত বললাম, 6-7টা আয়াত বললাম, এই আয়াতগুলো কি ঈসা নবীর প্রতি নাজিল হয়েছিল? কখনোই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছিল। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছিল, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনকে মানতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনই হলো হাদিস। আপনারা আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেবেন, যদি উত্তর না দিতে পারেন আপনারা হাদিস অস্বীকার করছেন কেন? আপনারা হাদিস স্বীকার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকেই দিনের রাস্তায় কবুল করেন এবং আপনারা আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।